চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চরশাহী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গুলজার মোহাম্মদের গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। এলাকাবাসীর আয়োজনে চরশাহী ইউনিয়নে বসুরহাট বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান চেয়ারম্যান গুলজার মোহাম্মদ নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম রাজুর তীব্র সমালোচনা করে পুনরায় তদন্তের মাধ্যমে নৌকার প্রার্থী পছন্দের আহ্বান জানান এবং তার গাড়িবহরে হামলাকারীদের শাস্তি দাবি করেন। জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে জিতানোর জন্য তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউনিয়নের কোনো ভোট মিটিং না ডেকে, বৈদ্যুতিক সভা না ডেকে, বারবার বরফল বৈদ্যুতিক সভা না ডেকে তারা কুফনে আমার বিরুদ্ধে ওইখানে তাদের আমার নাম না ফাটিয়ে তিনজনের নাম ফাটিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব ওয়াইদুল কাদের স্যার কাছে আমি এর ভিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং তদন্তপূর্বক ভিত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং হাজার হাজার জনগণ যখন সাদারগঞ্জ থেকে আমাকে রিসিভ করে সারা ইউনিয়ন ঘুরেছে, শেষ পর্যায়ে বসুরহাট বাজারের চৌরাস্তায় যখন আমার সিএনজি লাস্টে সিএনজি ছিল, সিএনজির উপর তারা অতর্কিত এই রিঙ্কু মুর্শিদ বাহিনীর নেতৃত্বে অতর্কিত হামলা করেছে, এর একটা বিহিত বিচার চাই এবং তদন্তপূর্বক যেন এই প্রতীক স্থগিত করে আমাকে যেন এই প্রতীক দেওয়ার জন্য আমি আপনাদের কাছে মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা বাচ্চু, সেলিম চৌধুরী, শাহ আলম, রফিকুল ইসলাম রনি, অ্যাডভোকেট সালাউদ্দিন স্বপন, বেলাল হোসেন, মুশফিকুর রহমান সহ সংগঠনটির থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সাপায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। বাংলাদেশের মিঠা পানির মাছ বাথা ফিশারিজে বারো মাস, এই স্লোগানে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে যাত্রা শুরু করল বাথা ফিশারিজ। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুলভে সব ধরনের দেশি মাছের স্বাদ দিতে বাথা ফিশারিজ আপনার পাশে। সপ্তাহে সাত দিনই আমরা আছি আপনার সেবায়। বাথা ফিশারিজ, বাথা বাংলাদেশি মার্কেট, রিয়াদ, সৌদি আরব।